গ্রেপ্তার আতঙ্ক আর পিছু ছাড়ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তিনি নিজেই আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। 2020 সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করবেন তিনি। সোমবার রাতে ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় যাচ্ছেন গ্রেপ্তার হতে। যদিও আটলান্টার একজন বিচারক যিনি ট্রাম্পের মামলার তদারকি করছেন তিনি তার জামিনের সব ব্যবস্থাই করে রেখেছেন। এর আগে রাজ্যটির ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি 15 আগস্ট ট্রাম্প সহ 19 জনের বিরুদ্ধে 41টি অভিযোগ আনেন। এর মাধ্যমে চলতি বছরে ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হন। তবে ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হলে ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফার্নি ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন এবং 15 আগস্ট ট্রাম্পকে নতুন অভিযোগে অভিযুক্ত করা হয়। এরপরেই সোমবার ট্রাম্প আত্মসমর্পণ করার ঘোষণা দেন। ট্রাম্পের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা দায়ের করা হয়। আমেরিকার গোপনীয় দলিলপত্র তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন এবং একজন পর্ন তারকাকে ঘুষ দেওয়ার বিষয়টি গোপন রাখার জন্য তিনি তথ্য জাল করেছেন, এমন অভিযোগে তার বিরুদ্ধে বিচার চলছে। এছাড়া ক্যাপিটল হিলে হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। তবে আইনি ঝামেলা দিনের পর দিন বাড়লেও 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা একটুও কমেনি। এত কিছুর পরেও ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযান থামেনি, বরং তাতে আরও গতি সঞ্চার হয়েছে। 30 জুলাই একাধিক জনমত জরিপের এক গড় থেকে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প এসব জরিপে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের চেয়ে 37 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। আগামী নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য 14 জন লড়াই করছেন, কিন্তু তাদের কারো পক্ষেই 6% জনসমর্থনও নেই। এমনকি তাদের অর্ধেকের বেশি প্রার্থী 1% সমর্থনও পাননি বলে জরিপে উঠে আসে। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।